হাই এভরিওয়ান ফ্রেন্ড, ব্যাক টু মাই চ্যানেল। আপনারা নিশ্চয়ই ভালো আছেন, আমি ভালো আছি। আজ আমি একটা দারুণ ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। ভিডিওটা একটু রোমান্টিক হবে। ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, ভালোভাবে কমেন্ট করবেন, আর পাশে থাকা যে ছোট্ট বেল আইকন দিয়েছে সেটি কিন্তু অবশ্যই প্রেস করে রাখবেন, যাতে আমি ভিডিও দিলেই নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। যাই হোক, ভিডিওটা একটু রোমান্টিক, আর ভিডিওটা কিন্তু মন দিয়ে সুন্দর করে শুনতে হবে। আমার ছেলে ছেলে বউয়ের গল্প, যা গরম পড়েছে বুঝতেই পারছেন, সারা গায়ের যেভাবে আমরা গন্ধ সহ্য করছি সেই টাইপের একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আমার ছেলে বৌমার নতুন বিয়ে হয়েছে, আপনারা সবাই জানেন আমার বৌমা তো নতুন, আর আমার ছেলের গায়ের গন্ধে আমার বৌমা দৌড়াদৌড়ি করে পড়ে, খালি শুনি তুমি ক্লিন করো ক্লিন করো। ক্লিন মানে কি? আমরা তো ক্লিন মানে জানি না। তা একদিন আমি হঠাৎ বললাম, ক্লিনটা কি সেটা বলো আমাকে, তবেই তো আমি বুঝতে পারবো। তখন বলছে, তোমার ছেলে সবসময় হাত দুটো এইভাবে তুলে শুয়ে থাকে। তখন আমি ভাবলাম, হাত দুটো তুলে সঙ্গে শুয়ে থাকে তো কি হয়েছে, কি গন্ধ, গন্ধে আমি টিকতে পারি না। তখন আমি বললাম, তাই জন্য ক্লিন করতে বলি, তোমার ছেলে একটুও ক্লিন করে না, কি নোরা। তখন আমি বললাম, দাঁড়াও, ও পরিষ্কার যখন করে না তার জন্য আমি আছি, এটা আমাকে আগে থেকে বলতে পারতে, আমি সব ব্যবস্থা করব। তারপরে একদিন আমার ছেলে অকাতরে হাত তুলে ঘুমাচ্ছে, সেই সময় আমি আমার বৌমাকে বললাম, চলে আসো একটা ভিক নিয়ে চলে এলাম। তারপরে ভিকটা আস্তে আস্তে করে লাগিয়ে তার একদম মগল পরিষ্কার করে ফেলল। তারপরে আরো কি কি এক্সপেরিমেন্ট করেছি সেটা ভিডিওর মধ্যে দেখতে পাবেন। যা যা করেছি তারপর থেকে আমার ছেলে আমাকে আর আমার বৌমাকে দেখলেই রেগে যাচ্ছে, বলছে কেন আমার এগুলো এত সুন্দর ছিল, তুমি তোমরা দুজনে মিলে আমার এটা কেন কাটলো। যাই হোক, আমার এই ভিডিওটা আপনারা দেখতে থাকবেন, আশা করি খুব ভালো লাগবে ভিডিওটা। তো ভিডিওটাকে কোনো অন্যভাবে নেবেন না, ভিডিওটা রোমান্টিক মুডে নেবেন, দেখবেন খুব ভালো লাগবে। আশা করি আমার সমস্ত ভিডিও আপনারা দেখে আসবেন, এবং আমাকে সুন্দর সুন্দর আমার ভালো ভালো ভিউয়ার্সরা আছে, সুন্দর সুন্দর কমেন্ট করেন। দেশ বিদেশের সব মিলিয়ে আমার প্রচুর বন্ধু আছে, তাদের আমি সবাইকে খুব ভালোবাসি, আর ভিডিওটা অবশ্যই দেখতে থাকবেন, অবশ্যই ভালো লাগবে। তো অবস্থায় রয়েছে আমার বৌমা, খুব ধীরে 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 ভিড়টা লাগিয়েছে যাতে ও ঘুম থেকে উঠে না যায়। আমিও খুব সন্তপনে রয়েছি, খুব আস্তে আস্তে ধীরে ধীরে বৌমা লাগাচ্ছে। আর এত বগলে এত লোম যে শেষ হচ্ছে না ভিড় লাগাতে। দেখুন এবার আর একটা বগলে গেছে, কি অবস্থা, এই মাথা থেকে ওই মাথা, নতুন মানুষ নতুন বউ, বুঝতে পারছে না কিভাবে কিভাবে ভিড়টা লাগাবে। যদি একবার উঠে যায় তাহলে তো তুলকালাম কাণ্ড হয়ে যাবে। এই ভেবে আমার বৌমা ভয়ে ভয়ে আস্তে আস্তে করে লাগাচ্ছে। আপনারা বুঝতে পারছেন খুব সন্তপনে লাগাচ্ছে, আর এত যদি বগলে এত যদি রোম থাকে তাহলে গন্ধ তো বেরোবেই। গন্ধ জানেন তো কয় প্রকারের হয়, অনেক ধরনের হয়, এক একজনের গায়ে এক এক রকমের বীভৎস গন্ধ, সেই গন্ধের অনেক প্রকার আছে, সেটা আপনাদের সামনে আর বললাম না। আপনারা ভাববেন গন্ধের আবার প্রকার হয় নাকি, আমার কাছে গন্ধের অনেক রকম প্রকার আছে, এক একজনের আপনারা মিলিয়ে দেখবেন এক একজনের গায়ে এক এক রকম গন্ধ বেরোয়। যাই হোক, এই মানে লোমগুলো, অবাঞ্ছিত লোমগুলো যদি পরিষ্কার করে প্রতিদিন সাবান দেওয়া যায়, তার সাথে যাদের বিভৎস গায়ের লোম যাদের, তারা আপনারা গায়ের লোমগুলো ক্লিন করে এই গরমের সময় একটু পাতিলেবু দিয়ে রাখবেন। এই পাতিলেবু যদি আপনারা দিয়ে রাখেন দেখবেন বগলে কোনো গন্ধ বেরোবে না। অবশ্যই বগলের লোমগুলো আপনারা তুলে ফেলবেন, তুলে ফেলে তারপরে
আপনারা পাতিলেবু দিয়ে রাখবেন, যখন গরমে কোথাও যাচ্ছেন পাতিলেবুর রস একটু দুটো বগলে লাগিয়ে নেবেন, নিয়ে আপনারা অফিসে যান, বাইরে যান, যেখানে খুশি যাবেন, দেখবেন সারাদিনে একটু বগলে গন্ধ বেরোবে না। এটা একদম আমি নিজে ব্যবহার করি, বা আমি যাদের গায়ে গন্ধ তাদের আমি এটা বলি, এটা করতে তারাও খুব উপকার পেয়েছে, আপনারাও আশা করি খুব উপকার পাবেন। এই ভিডিওটা হয়তো আপনাদের কাছে কারো কারো কাছে খারাপ লাগতে পারে, কিন্তু আমাদের শরীরে সব রকমই প্রয়োজন আছে, তাই এই ভিডিওটা আপনাদের কাছে একটু রোমান্টিক মুডেই শেয়ার করলাম। আর আমার বৌমা তো নতুন, সে বুঝতে পারছে না কিভাবে কি করবে, লাগিয়ে ছেঁড়া বেড়া করে লাগিয়ে যাচ্ছে লাগিয়ে যাচ্ছে, দুইটা বগলের এই অবস্থা। যাই হোক, মোটামুটি ভিট লাগানোর পরে মোটামুটি সবই পরিষ্কার হয়ে যাচ্ছে, তারপরে দেখুন পরিষ্কার হবার পরে কি কি করা হলো। আপনারা বাজার থেকে ভিট নাও লাগাতে পারেন, এটা তো আমি হঠাৎ করেছি, তাই আপনারা বাড়িতে চিনি আর লেবুর রস একসাথে মিশিয়ে ফুটিয়ে একটু আঠালো টাইপের করে নেবেন, সেটাই আপনারা বগলে দিয়ে দেবেন, দিয়ে কোনো একটা সুতির কাপড় দিয়ে আপনারা যদি চাপ দি তোলেন, লোমগুলো অবশ্যই উঠে যাবে, তবে একটু ব্যথা তো অবশ্যই লাগবে। তবে আমার ছেলে তো ঘুমোতে ঘুমোতে করা হয়েছে, তাকে এই জিনিসটা করা যাবে না, তাহলে সে করতে দেবে না, সেই জন্যেই আমরা এই পদ্ধতিটা নিয়েছি। সে খুব সুন্দর করে কিন্তু ঘুমোচ্ছে এখনও, কিন্তু সে বুঝতে পারেনি তার বগলের অর্ধেক অংশ চলে যাচ্ছে, পরে বুঝবে কত সুন্দর লাগছে, গৌরনীতার মতন তো শুয়ে আছে বুঝতে পারছে না। আমি তো আগে বুঝতেই পারিনি যে এতটা কষ্ট আমার বৌমা 6 মাস ধরে ভোগ করলো এই বগলের দুর্গন্ধ, যাক আপাতত পরিষ্কার করা হয়েছে, কিন্তু এই বগলের এই কালো দাগগুলো তো একটু এক্সপেরিমেন্ট করা দরকার আছে, বৌমাকে বললাম। তখন বৌমা বলল, মামুনি ঠিক বলেছ, শুরু করে দিই। তখন একটা পেস্ট নিয়ে আসলো, যে পেস্ট আমরা দাঁত মাজি সেই পেস্ট এনে বগলে এইভাবে লাগিয়ে দিল। যদি ছেলে জানতে পারে বউয়ের কপালে যে কি আছে কে জানে, আমার কপালে তো সাথে আছে, আমি আবার ভিডিও বানাচ্ছি তাহলে আমার কপালেও আছে। যাই হোক, পেস্টটা বগলে বেশ সুন্দর করে লাগিয়ে দেওয়া হলো, দুটো বগলেই লাগানো হচ্ছে পেস্ট, সুন্দর করে লাগানো হচ্ছে। দেখি বগলে পেস্টটা লাগানোর পরে কতটা ক্লিন হয় সেটাই আপনাদের সামনে দেখাবো পুরোটাই। বেশ টাইম নিয়ে একটু আপনারা লাগাবেন পেস্টটা, পুরোটা কালো যতটা অংশ ততটাই লাগাবেন। দেখুন, এবার আমি লেবু নিয়েছি, সেই লেবুটা আপনারা যে কোনো পাতি লেবু নিতে পারেন, যে কোনো লেবু নিতে পারেন, লেবুটা নিয়ে ঠিক এইভাবে ঘষতে থাকবেন। এবার কিন্তু আমার ছেলে জেগে যাচ্ছে একটু একটু, যাই হোক এবার বেশ সুন্দর ঘষছে, ঘুরতে ঘুরতে দেখুন কি সুন্দর ক্লিন হয়ে গেছে। সত্যি বিশ্বাস করলাম, লেবু দিয়ে পরিষ্কার করলে আর পেস্ট দিয়ে পরিষ্কার করলে সত্যি কালো দাগ।